What we do here is go back. Assalamu alaikum viewers, Samana's Kitchen থেকে আমি আমিনা বলছি। আজকে আমি পিজা তৈরি করব। এর জন্য আমি এখানে এক কাপ দুধ নিয়েছি। কুসুম গরম দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি লবণটা সবগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নিয়েছি। ভালোভাবে এখন আমি মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আটাটাকে ময়ন করে নিচ্ছি। এটাকে ভালোভাবে এখন ময়ন করে নিতে হবে। ভালোভাবে ময়ন করে নিচ্ছি। এটা যত ময়ন করব রুটিটা তত সুন্দর হবে। এজন্য বেশি করে ময়ন করতে হবে। আমিও বেশি করে ময়ন করে নিচ্ছি। আমার ময়ন করাটা হয়ে গেছে। এখন আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টা আমি ঢেকে রাখছি। আমি একটা ঢাকনাওয়ালা বক্সে নিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢেকে রাখব। একটা প্যানে আমি বাটার দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আদা কুচি রসুন কুচি দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। গোলমরিচের গুঁড়ো দিলাম। চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি।
Capsicum,
নিচ্ছি। আমি এর মধ্যে আরেকবার চিজ দিয়ে নিচ্ছি। আমার পিজাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি পিজাটা দিয়ে দিয়েছি মাইক্রোওয়েভ ওভেনে, আমি এটাকে 4 মিনিট বেক করে নিব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ওভেন বেক পিজা। আমার পিজাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।